গাড়ি যখন আমি স্টার্ট দিন জিরো থেকে পাঠিয়ে যাবো, আমি জিরো থেকে পাঠিয়ে যাবো, আমি এক দুই তিন চার তারপরে পাশে হাই স্পিডে যাবো। তোমার ব্যাটটারে তো গিয়ারটা তো শুরু করে দিত, গিয়ার দিয়ে আমি স্টপ হাফ করে পাঁচ নম্বর শুরু হইব নাই, তো গিয়ার তো কিছু একটা ফেলাই দিল, ব্যাটটা কখনো স্টপ থাকে না। যারা স্টপ থাকে তারা হচ্ছে ভালো টাইম নর্মাল যারা, ঠিক আছে, তারা এখন স্টপ রাখে, তারা হচ্ছে টাইমিং আছে, টাইমিং আছে, তারা পার করতে চায় না, হিসাব করতে হবে আমি কোন জায়গায়। আমি এখন বড় বড় ছয়ও মারতে চাই, তাহলে তাই তোমার ব্যাট স্পিড চেঞ্জ করবে, ব্যাট লিভ চেঞ্জ, তোমার লিভার বড় লাগে, এই হাত আর আমার ব্যাট হচ্ছে আমার লিভার, ছোট লিভার ছোটাই গেছে, বড় মানে বড় লিভার, তোমার ব্যাটটারে বড় লিভার করতে হবে, এই সার্ভেটা বড় করতে হবে, এটা ছোট থাকলে আমি আপনি এটা ধরতে পারবো না। আইদার তুই এটারে রেঞ্জ বাড়াবি, রেঞ্জ অফ মোশন মানে মোশন করে তুই বড় করবি, তো আইদার আমি ব্যাটার, আমি এখন তো ধর ইংল্যান্ডের সব প্লেয়ার বেশিরভাগই কিন্তু ব্যাটটা একটু নামায় দেন স্পার, যেহেতু ওইখান থেকে অলরেডি বেশিরভাগ উপরে তুলে রাখে, তো যেহেতু এটা আসলে উপরে তোলার আর সুযোগ কম থাকে তখন একটু নামায় দেয়, নামায় দিয়ে দেন আবার তুলে, তখন সেই রেঞ্জটা বড় করছে, এই কারণে আমি বড় বড় স্যামার আর কিছু না। হচ্ছে রিস্ট, রিস্টটা এটাকে পক করতে হবে, রিস্টটা ভাঙতে হবে, রিস্টটা ভাঙলে আমার ব্যাট স্পিড বেড়ে যাবে, আমি শোল্ডারে মারা রিস্ট দিয়ে মারা ব্যাট স্পিড হাজার গুণ তো পারবে, আমার যদি এটা কাজ না করে আমার ব্যাট স্পিড বাড়বে না। দুই, যে বললাম যে ব্যাটের যে তোর অ্যাক্সিলারেশন দিতে হবে, এটা কখনো ডি অ্যাক্সিলারেট হবে না, সেটা স্টপ হয়ে যাবে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে এক দুই হাফ করে আবার একে চলে আসবো, আমি ডি এক্সিলেট করলে আমার স্পিড কমে যাবে। তো নর্মালি দেখবি তো বলার বল করছে, ও যদি ধর স্লোয়ার মারে তার টাইমিং হয় না, কারণ তার স্পিড কমাই দিছে বল স্লো, কী মানে তখন তো পাওয়ার আর চান্স কম, সিম্পল ম্যাথ করি সেখানে কোনো সায়েন্স তাহলে অন্য কিছু নেই, ও তরবে তার ব্রেক ডাউন করবে মানে তোর স্পিডটাকে কমাই দেবে, আমি যে রিকমেন্ড ছিলাম এই রিকমেন্ডটা করে নাই যাবে, আমার ওই হিপে শোল্ডারে সেপারেট করতে হবে, ধর আমি মারতে গেছি আমার দুই ফিট মাটিতে আছে, আমি যখন হিপ ইউজ না করি আমি ধরে মারতে পারবো, তো হিপ আমার ইউজ হবে আমি যেদিকে মারি, আমি যদি কুল মারি আমার হিপ ইউজ হবে ছয়, আমি ওদিকে মারলে আমার হিপ যাবে ওদিকে, আমার এই পিছনে হিপ ইউজ করে কী হবে, তাহলে পাওয়ার হবে এটা তোরে সেপারেট করতেই হবে। পেস বোলিং আমরা যেমন বলি এখানে আসছি, যখনই আমি বল করবো আমার হিপা দল থাকলেও আমি ঠিক আছে এই যে হিপ মারলাম, তখন সে এক্সট্রা এনার্জি গেইন করে, সেম ব্যাটিং হবে, আমি সাইডে থাকি আমি যখনই মারবো আমার হিপ যাবে আগে, অ্যাকচুয়ালি জিনিসটা স্পেশালি ব্যাটিংয়ের সময় আমি যখন ব্যাট আগে নিব অ্যাকচুয়ালি আমার বডি ছেড়ে দেবে, আমি মারলাম পাওয়ার নাই জিনিসটা, আমি এটা এটা মারতেছি এটা ঠিক আছে আমার রেঞ্জ বড় হয়ে গেছে, দেখবি বেস বল দ্বারা আমার কাজ করছিল এটা পিছায় আর এটা আগে, অ্যান্ড লাস্ট যখন আমি মারুন ফুল শোল্ডারে পিছন মানে আমি কোনো বড় করত ঠিক আছে সবাই স্টপ।